আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? সালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছো, তোমরা কি একটু কাইন্ডলি বলবে যে লাস্ট লেকচারটা কি ছিল? আমার মনে হয় যে তোমরা ফেব্রিক থেকে কিছুটা পিছিয়ে ছিলে। তোমাদের দুই ডিপার্টমেন্টের কি 4 নম্বর লেকচারটা পুরোপুরি কমপ্লিট হয়েছিল, ফাইবার ম্যাচিউরিটি পর্যন্ত? হ্যালো, ম্যাম ফ্যাব্রিকে হয়েছিল? জি, ইয়ারনেল ম্যাম আমাদের একটা মেশিন পর্যন্ত করিয়েছিলেন, মেশিনের ডিটেলস পর্যন্ত। আচ্ছা, কিসের, মানে স্ট্রেংথের ক্ষেত্রে নাকি ম্যাচিউরিটির ক্ষেত্রে? আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা, ফেব্রিক তোমাদের হচ্ছে রিভিউ হয়ে যাবে, আর ইয়ার্ন যারা আছো, আমি এটা বেশি আর বাকি নেই, একটুখানি বাকি আছে, এটা শেষ করে দিচ্ছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই মেশিনটাই কিন্তু লাস্ট এটা পড়ানো হয়েছিল? জি ম্যাম, জি ম্যাম, এটা পড়ানো হয়েছে। তাহলে তোমাদেরও শেষ, 4 নম্বর লেকচার শেষ। আর সেক্ষেত্রে আমাদের আর মাত্র 3টা লেকচার বাকি আছে, 5, মানে নেপস এর উপরে একটা, HVI মেশিনের উপরে একটা, একটা হচ্ছে FIS। হয়তো আমাদের হাইয়েস্ট 3টা ক্লাস লাগবে, অথবা মানে হাইয়েস্ট লাগবে 5টা, আর 3টা বা 4টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমাদের 4 নম্বর লেকচারটাও শেষ। আমরা তাহলে এটা আমরা 5 নম্বর দিয়ে শুরু করি আজকে। আচ্ছা, আমাদের 5 নম্বর যে লেকচারটা, সেটা হচ্ছে নেপস এর উপরে। তোদের কি কারো কোনো আইডিয়া আছে যে নেপস বলতে আসলে কি বোঝায়? তোমরা যতটুকু এখন পর্যন্ত পড়েছো, কোনো জায়গা থেকে নেপস ওয়ার্ডটা এসেছে? যেখানে ইয়ান ডেন্সিটি বেশি, মানে বিয়ার করে হয়ে যায়, ফাইবার এন্টাঙ্গেলমেন্ট। হ্যাঁ, ফাইবার এন্টাঙ্গেলমেন্ট বেসিক্যালি নেপস হচ্ছে ফাইবারের এন্টাঙ্গেলমেন্টের কারণেই হয়ে থাকে। আর আমরা যে 4 নম্বর লেকচারটা পড়লাম, যেখানে আমরা ফাইবার ডিফারেন্ট প্রপার্টিস পড়েছিলাম, ওখানে আমরা এটা পড়ার কথা যে ইম্যাচিউর ফাইবার যখন হয়, ইম্যাচিউর ফাইবার বলতে আমরা বুঝি যে ফাইবারের সেল ওয়াল থিকনেসটা একদম নেই বললেই চলে, তাই না? তো যে ফাইবারের থিকনেসটা নেই বলতে গেলে, সেই ফাইবারে কি হয়, ব্রেকেজ রেটটা কি বাড়ে নাকি কমে? বলো, কিছু মনে নেই? রেকর্ডিং ইন প্রোগ্রেস। যদি আমরা দুই ধরনের ফাইবার নিয়ে ফাইবারের কথা চিন্তা করি, এক ধরনের ফাইবার হচ্ছে অনেক বেশি ম্যাচিউরড ফাইবার, যেটাকে আমরা নর্মাল ফাইবার বলে থাকি, আরেকটা ফাইবার, আরেক ধরনের ফাইবার হচ্ছে ইম্যাচিউর ফাইবার, যেটাকে আমরা ডেড ফাইবার বলে থাকি। এই দুইটা ফাইবারের মধ্যে কোন ফাইবার নেপস ফরমেশনটা বেশি হবে আর ব্রেকেজ রেটটা বেশি হবে? ইম্যাচিউর ফাইবারের ব্রেকেজ রেটটা বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে পারবে যে কেন? কারণ হচ্ছে ওইটা যেহেতু এখনো ম্যাচিউর হয় না, এটার সেল ওয়াল এত বেশি একটা স্ট্রং না, ওই কারণে অনেক ইজিলি ব্রেক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বেসিক্যালি ম্যাচিউরড আর ইম্যাচিউরড এর মাঝখানে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই, দুটার মাঝে ডিফারেন্সটা হলো সেল ওয়াল থিকনেসটা। তো একটা ফাইবারকে আমি তখনই ম্যাচিউরড ফাইবার বলছি যখন তার ফার্স্ট সেল ওয়াল এন্ড সেকেন্ড সেল ওয়াল এর মাঝখানে ডিফারেন্সটা নেই বললেই চলে, যেটাকে আমরা রিবনের সাথে কম্পেয়ার করে থাকি। রিবন মানে হচ্ছে এক ধরনের ফিতা, এটা মোটামুটি আমরা সবাই চেনার কথা, যেটার ডায়ামিটার একদম নাই বললেই চলে। তো তুমি যখন একটা নির্দিষ্ট প্রেসারে, তুমি তো ফাইবারটাকে প্রসেস করতে হয়, তুমি যখন তাকে বেল ফর্মে পাচ্ছ, ওই বেল ফর্মে পাওয়া ফাইবারটাকে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রসেসিং এর মাধ্যমে তুমি ইয়ার্ন তৈরি করছো। তো তুমি যখন ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করছো, এটার মধ্য দিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ মেশিনের মধ্য দিয়ে ফাইবারটাকে যাওয়া যেতে হয় তার ফর্মেশন চেঞ্জ করার জন্য। কখনো সে থাকে বেল ফর্মে, কখনো সে হয় কার্ডেড স্লাইভার, কখনো সে হয় ড্রন স্লাইভার, কখনো সে হয় কি কন্ড স্লাইভার, আবার কখনো হচ্ছে রোভিং, আবার কখনো হচ্ছে ইয়ার্ন। এই যে হচ্ছে, একবার স্লাইভার বলছি, একবার রোভিং বলছি, একবার ইয়ার্ন বলছি, প্রত্যেকটা প্রোডাক্টই তো ফাইবারের তৈরি, তাই না? শুধু তার ফরমেশনটা চেঞ্জ হচ্ছে।
তো এই ক্ষেত্রে যেটা হয়, তুমি যখন প্রসেস করতে যাচ্ছ, সে যে কার্ডিং মেশিনের কথাই যদি তুমি চিন্তা করো, কার্ডিং মেশিনের কাজ কি, তোমরা তো ইয়ার্ন অন পড়েছো না, আর যারা ইয়ার্নের আছো তারা ট্রিপল এস ওয়ান পড়েছে, তো কার্ডিং এর কাজটা কি, কার্ডিং কে, ওয়াই কার্ডিং ইজ কল্ড হার্ট অফ স্পিনিং? কারো জানালে সবাই চুপ, কার্ডিং এর কাজ কি, দুইটা বা তিনটা কাজ বলো, মেইনলি কার্ডিং এ কি করা হয়? নাম ওপেনিং এন্ড ক্লিনিং। আচ্ছা, ওপেনিং এন্ড ক্লিনিং, ওপেনিং। আচ্ছা, ওপেনিং না হলে তো বেসিক্যালি ক্লিনিং হবে না, তাই না? ধরো যে একসাথে অনেকগুলো ফাইবার একসাথে এনট্যাঙ্গলমেন্টের মাধ্যমে একটা টাফট ক্রিয়েট করে আছে। আমরা যে ব্লো রুমে ফাইবারকে প্রসেসিং করি, সেখানেও কিন্তু ওই টাফট গুলাকে বড় টাফট থেকে ছোট টাফে টাফটে ওটাকে পরিবর্তিত করা হয়, তো সেখানেও কিন্তু ওপেনিং হয় কিছুটা। কিন্তু কার্ডিং এ সবচেয়ে বেশি ওপেনিং এন্ড ক্লিনিং করা হয়, যেহেতু এই ওপেনিং এন্ড ক্লিনিং এর উপরে ডিপেন্ড করে তোমার ইয়ার্ন এর কোয়ালিটি ভালো বা খারাপ হয়, এর জন্য এটাকে হার্ট অফ স্পিনিং বলা হয়। এখন যখন ওপেনিং হচ্ছে, যেটাকে এন্ড ক্লিনিং হচ্ছে, তখন যদি ওখানে ইম্যাচিউর ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যেটা হবে, আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে দায়ী, যেহেতু আমরা এখন ম্যাচিউরিটি নিয়ে কথা বলছি, তাই আমি এটা বলছি যে যদি আমার ওই প্রসেসিং এর সময় ওই অ্যামাউন্ট অফ ফাইবারের মধ্যে ইম্যাচিউর ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে যে ওই ওপেনিং করার জন্য যে স্পিডে আমি মেশিনটাকে রোটেট করাচ্ছি, ওই আর একটা ম্যাচিউর ফাইবার দুইটার ক্ষেত্রে তো সেম স্পিড, তুমি তো আর ফাইবার কে ডিটেক্ট করে করে আলাদা করে করে স্পিড চেঞ্জ করতে পারছো না, যেহেতু একসাথে তুমি ফাইবারের বেল ম্যানেজমেন্ট কেন করা হয় কেউ বলতে পারবে? বেল ম্যানেজমেন্ট, ওয়াই বেল ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট? ম্যাডাম, যাতে ফাইবার গুলোর মিক্সিংটা ঠিক থাকে। আচ্ছা, তাহলে ওখানে কি সব ভালো কোয়ালিটির ফাইবারই দেওয়া হয়, একদম একদম হাই ক্লাস যেটাকে ধরা হয় সুপ্রিমা কটন, তো ওখানে কি বেল ম্যানেজমেন্টে শুধুমাত্র বেস্ট বেস্ট দিয়ে বেস্ট যদি আমি বানাই, আমার প্রফিট রেট কি খুব বেশি হবে? না ম্যাডাম, ওই জন্য মানে খুব কাছাকাছি রাখা হয়, যেন ইয়ার্নের কোথাও ডিফারেন্সটা খুব বেশি না হয়ে যায়, এক পাশে ভালো হয়ে যাবে আরেক পাশে খারাপ চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেসিক্যালি বেল ম্যানেজমেন্টটা করা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ বেল কে, আমি যখন মিক্সিং করছি, মিক্সিং করার পরে একটা নির্দিষ্ট প্রপোর্শনে আনা, যার মাধ্যমে আমি আইডিয়া করতে পারি যে এখান থেকে যে আউটপুটটা আমি পাবো বা যে প্রোডাক্টটা আমি পাবো সেই প্রোডাক্টের কোয়ালিটিও ঠিক থাকবে যেরকম আমার বায়ার চেয়েছে, এবং আমার কোম্পানি বা আমার ফ্যাক্টরির প্রফিটেবল রেটটাও ঠিক থাকবে। তো ওখানে যেটা হচ্ছে যে তুমি যখন বেল ম্যানেজমেন্টের মাধ্যমে ডিফারেন্ট কাইন্ডস অফ বেল কে একসাথে মিক্সিং করিয়ে সেটা থেকে কার্ডেড স্লাইভার তৈরি করার চেষ্টা করছো কার্ডিং মেশিনের মাধ্যমে, তখন ওখানে ধরো যখন ওপেনিং এর সময় যে রোটেশনাল স্পিডে তুমি কার্ডিং মেশিনকে ঘুরাচ্ছো, দেখা যাচ্ছে যে যখন একটা ফাইবারের সেল ওয়াল থিকনেস নেই, আর ফাইবারের একদম ভেতরে কি থাকে, কটন ফাইবারের একটা লুমেন থাকে, তাই না? লুমেনটা হচ্ছে একটা ফাঁপা অংশ, ভেতরেও হচ্ছে ফাঁপা, বাইরেও হচ্ছে কোনো এক্সট্রা আবরণ নাই, থিকনেস একদম নাই বললেই চলে, তখন কি হয় ওই ফাইবারের ব্রেকেজ রেটটা অনেক বেশি হবে না? আর ম্যাচিউর ফাইবারে কি হবে, তার তো থিকনেস, সেল ওয়াল থিকনেসটা আছে, তার মানে কি ওই যে যে ফাঁপা অংশটা, ওই অংশটাতে পৌঁছানোর আগে তার অনেকগুলো মাংসালো অংশ আছে, তো ওই অংশগুলো কি হচ্ছে ছিঁড়ছে না, যে স্পিডে তুমি মেশিনটাকে রোটেট করাচ্ছ ওই স্পিডে। তো যখন ফাইবারের ব্রেকেজ হচ্ছে তখন কি হয়, এই যে অনেকগুলো ধরো আশেপাশে 10টা বা 12টা বা 5টা উইক ফাইবার একসাথে ছিঁড়লো, ছিঁড়ার পরে তারা কি করে, যখন একটা ফাইবার ছিঁড়ে যায় সে আরেকটা ফাইবারকে খুঁজতে থাকে যে তার আশেপাশে কোন ফাইবারটা ছিঁড়েছে, এরকম 5টা বা 10টা ফাইবার একসাথে গুটি পাকিয়ে একটা টাফটের মতো ক্রিয়েট করে বা একটা এনট্যাঙ্গলমেন্ট ফর্ম হয় যেটাকে বলা হয় নেপস। নেপস এর কয়েকটা ডেফিনেশন এখানে আমি দিয়েছি, দেখো এক নম্বরে বলা হয়েছে যে নেপস ক্যান বি ডিফাইন্ড as a small knot or cluster of entangled fibers consisting either entirely of fibers, শুধুমাত্র ফাইবার দিয়েও নেস্ট হতে পারে, আবার ফাইবারের সাথে কোন একটা ফরেন ম্যাটেরিয়াল অ্যাড হয়েও হতে পারে, আবার আমরা জানি যে জিনিং এর পরে কিছু কিছু ফাইবারের সিড ফাইবারের গায়ে লেগে থাকে,
তো দেখা যাচ্ছে যে ওই সিটটাকে কেন্দ্র করে ওটার আশেপাশে ফাইবার গুলো এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমেও নেভস ক্রিয়েট করতে পারে। তো এটাই বলা হয়েছে যে কনসিস্টিং আইদার এন্টায়ারলি অফ ফাইবার, শুধুমাত্র ফাইবার আর ফাইবার মিলেই হচ্ছে নেভস তৈরি হচ্ছে, অর এনি কাইন্ড অফ ফরেন ম্যাটার এন্টাঙ্গেলড উইথ ফাইবার। দুই নম্বর টেক্সটাইল টার্মস এন্ড ডেফিনেশনস থেকে যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে তারা বলে যে নেভস ইজ আ স্মল নট অফ এন্টাঙ্গেলড ফাইবার দ্যাট ইউজুয়ালি কম্প্রাইজেস ডেড অর ইম্যাচিউর ফাইবার। ইন জেনারেল নেভস যে আমাদের ক্রিয়েট হচ্ছে সবচেয়ে বেশি ক্রিয়েট হয় ডেড অর ইম্যাচিউর ফাইবার এর দ্বারাই। ASTM এর ডেফিনেশন অনুযায়ী নেভস কাকে বলে, ওয়ান অর মোর ফাইবার অকারিং ইন অ্যান ট্যাঙ্গেলড অ্যান্ড আনঅর্গানাইজড ম্যাস। Any small entanglement of textile fibers that cannot be unraveled during cutting or ginning, nails which are on the surface of the fabric can cause untied or unprinted spots during dyeing or printing. Nails sometimes contain immature fibers which are usually weaker than normal fibers. Definitely, আমি যদি ডেড ফাইবারের সাথে নর্মাল ফাইবার কে কম্পেয়ার করি তাহলে অবশ্যই ডেড ফাইবার উইকার হবে নর্মাল ফাইবার থেকে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানে বেসিক্যালি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে যেটা নেভস এর কারণে তোমার প্রোডাক্টে আসতে পারে, সেটা ইয়ারনের ক্ষেত্রে হোক বা ফেব্রিকের ক্ষেত্রে হোক। ফেব্রিকের ক্ষেত্রে হলে পরে কি কি ধরনের প্রবলেম তোমার অ্যারাইজ হতে পারে, আর ইয়ারনের ক্ষেত্রে হলে কি কি ধরনের প্রবলেম তোমার অ্যারাইজ হতে পারে। এই যে দেখো এখানে একটা আমি ছবি দিয়েছি জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য যে নেভস আসলে দেখতে কেমন হয়। এই যে দেখো অনেকগুলো ফাইবার দেখা যাচ্ছে যে এটা ফাইবার থেকে ফাইবার মিক্স হয়ে হতে পারে, আবার কোন একটা সিড বা একটা মাটি, এটা মাঠ যেহেতু মাটিতে হয় কটন ফাইবারটা, এটা একটা ন্যাচারাল জিনিস, দেখা যাচ্ছে যে ওখান থেকে কোন একটা পলিপ্রোপিলিনের ছেঁড়া অংশ সেটাকে চারদিকে জড়িয়ে একটা নেভস হতে পারে। তাহলে আমি যদি কটন ফাইবারের ক্ষেত্রে চিন্তা করি, এক্ষেত্রে আমি নেভস কে পাঁচটা ওয়েতে ক্লাসিফাই করতে পারি। পাঁচটা ওয়ে কি কি বলেছে, প্রসেস নেভস, মিক্সড নেভস, ইম্যাচিউর নেভস, হোমোজিনিয়াস ডেড নেভস এন্ড ফাজ নেভস। Recording stopped. আচ্ছা তোমাদের কি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়েছে? হ্যালো, না ম্যাম দেয়নি, এই মাসে দিবে। আচ্ছা কোন ডেট দিয়েছে, কবে দিতে পারে? ম্যাম 15 তারিখ মেবি দিতে পারে, মানে অগাস্টের 15 তারিখে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের সিটি কবে থেকে স্টার্ট হতে পারে এইসব নিয়ে তো কিছু এখনো ডিসিশন হয়নি না? না ম্যাম এগুলো তোমাদের কোর্স কোঅর্ডিনেটর কি তোমাদের কিছু জানিয়েছে ব্যাপারে? বলেছে, স্যার বলেছিল যে মানে রেজাল্ট দিলে তারপরে শুরু হতে পারে। আচ্ছা আচ্ছা, না আমাদের এখনো জানানো হয়নি, কোর্স কোঅর্ডিনেটরদের আগে জানার কথা ছিল। শেষ করলাম। মেশিনের মধ্যে এটা যায় প্রসেস ফল্টের কারণে যে নেভসটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে প্রসেস নেভস। মিক্সড নেভস কি, যখন ফাইবারের সাথে অন্য কিছু এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে নেভসটা ক্রিয়েট হচ্ছে, শুধু ফাইবারের সাথে ফাইবার না, ফাইবারের সাথে সে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে গ্রিট, গ্রিটের সাথে দেখা যাচ্ছে যে ফাইবার এন্টাঙ্গেলমেন্টের মাধ্যমে নেভসটা ক্রিয়েট হয়েছে। তিন নম্বরে হচ্ছে ইম্যাচিউর নেভস, নামেই বোঝা যাচ্ছে যে ইম্যাচিউরিটির কারণে যে নেভসটা ফর্মেশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইম্যাচিউর নেভস। হোমোজিনিয়াস ডেড নেভস, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস কি? হোমোজিনিয়াস কাকে বলে, হেটেরোজিনিয়াস কাকে বলে? কেউ হ্যাঁ হ্যাঁ বলো। জুনায়েদ বিন জামান, আইডি 004। ইয়েস ম্যাম। হ্যাঁ হোমোজিনিয়াস হলো মানে সমসত্ত্ব, এক্সাম্পল দিয়ে যেমন ম্যাডাম পানিতে চিনির যে দ্রবণ সেটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস জি ম্যাম,
হেটেরোজিনিয়াসটা কি? হোমোজেনাস, ওটা হেটেরোজিনিয়াসটা কি? মানে মেটার উল্টাটা যেটা আর কি অসমসত্ব। আচ্ছা ঠিক আছে, ও যেটা বলেছে সেটা কি ঠিক আছে? মেহেদি ইমন তুমি বলো, যেটা বলেছি সেটা কি ঠিক আছে? আইডি 007। হোমোজেনাস তো সব এক রকমের থাকে আর হেটারোজেনাস ভিন্ন রকমের থাকে। আচ্ছা তুমি যদি তোমাদেরকে দিয়েই এক্সাম্পল দিতে চাও তাহলে এক্সাম্পলটা কেমন হতে পারে? যেমন আমরা এই ফেব্রিক আর ইয়ান একসাথে ক্লাস করতেছি, এটা কি হোমোজেনাস নাকি হেটারোজেনাস? তাহলে হোমোজেনাস তাহলে বুঝতে পারছো যে একই গতিও ডিফারেন্ট টাইপস অফ ডেড ফাইবার এর মাধ্যমে যে নেটটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে হোমোজেনাস ডেডনেস। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফাজ নেস, যেটা সল্ট বা ফাজি ফাইবার এর কারণে হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে নেটসকে পাঁচটা ভাগে ক্লাসিফাই করা যেতে পারে, প্রসেস নেটস, মিক্স নেটস, ইমেচুর নেটস, হোমোজেনাস স্টেট নেটস এন্ড ফাজ নেটস। এখন দেখো তুমি যদি নেটস এর স্ট্রাকচার এবং সাইজ এর উপর ডিপেন্ড করে তাকে ক্লাসিফাই করতে চাও তাহলে নেটসকে তিনটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, একটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল নেস, একটা হচ্ছে সিটকোট নেস, একটা হচ্ছে মেকানিক্যাল নেস। এখন বায়োলজিক্যাল নেসটা কি? দ্য নেস কন্টেইনিং ইম্যাচিউর অর ডেড ফাইবার্স কার্ডস অন কম্বার্স আর ইফেক্টিভলি রিমুভিং সাচ নেস। এই টাইপের বায়োলজিক্যাল যে নেস গুলো ক্রিয়েট হয় এগুলো বেসিক্যালি রিমুভ সবচেয়ে বেশি হয় ইফেক্টিভলি কার্ডিং এবং কম্বিং এর মাধ্যমে। দুই নম্বরে বলা হয়েছে যে সিটকোট নেস, দ্য সিটকোট ফ্রাগমেন্টস এন্টাঙ্গেলড উইথ ফাইবার্স, দ্য কোয়ান্টিটি অফ সিটকোট নেস depends on the quality of gening process such as knife sharpening, blade alignment and delivery roller grinding. Seed coat nails are clearly visible in the finished gray fabric as dark spots. Nails kintu one kind of functional, tumi jokhon etake intentionally create koro tokhon napier name kintu ekta yarn ache. Tumra kokhono dekhecho kina ami jani na, ek dhoroner sweater, বিশেষ করে সোয়েটার বা ছেলেদের পোলো শার্ট, মাঝে মাঝে মেয়েদের থ্রি পিসেও থাকে, ফেব্রিকের মধ্যে কিছু কিছু জায়গাতে ডট 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 করে আলাদা কালার বা একই কালারের ইয়ার্ন দেওয়া থাকে, যেটা দেখতে কিছুটা ক্লাউড ইফেক্টের মতো লাগে। কখনো কেউ দেখেছো কি? মনে হয় যে স্নো পড়ছে, আমার ফেব্রিকটার উপরে কোনো একটা স্নো এর ইফেক্ট আছে, এরকম দেখা যায়। এরকম কখনো পড়েনি কেউ? জি ম্যাম পড়ছে। হ্যাঁ, তো ওইটা কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা, যখন এটা ইন্টেনশনালি ক্রিয়েট করা হয় তখন কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ অ্যাস্থেটিক লুক দেয়, আর যখন এটা আনইনটেনশনালি হয় তখন এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফল্ট। তাহলে তিন নম্বরে কি বলেছে যে মেকানিক্যাল নেপস, দ্য নেপস অরিজিনেট ফ্রম প্রোডাকশন স্টেজেস ফাইবার এন্টাঙ্গেলমেন্ট ক্রিয়েটেড বাই প্রসেসিং দ্যাট স্টার্টস উইথ ডিনিং অ্যান্ড ইউজুয়ালি এন্ডস উইথ ওপেনিং অ্যান্ড কার্ডিং। During carding, damaged machine parts or improper machine settings can also create mechanical nails. These nails are usually formed from fine immature fibers. Unlike coarse and mature fibers, fine and immature fibers tend to curl up and entangle with other similar fibers to form mechanical nails. এখানে নেস গুলো আসলে কিভাবে ফরমেশন হচ্ছে সেটা সম্পর্কে ছোট করে কিছুটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের একটু আইডিয়া হয় যে কোন নেসটা কি কারণে হচ্ছে এবং কোন কাজটা করলে আমি এই নেপস প্রবলেমটা রিমুভ করতে পারবো। আর আমি যদি সাইজের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করতে চাই তাহলেও নেপসকে তিনটা ভাগে ক্লাসিফাই করা যায়, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। ইন জেনারেল লার্জটা যেটা এটাকেই ধরা হয়, স্মল আর মিডিয়াম অত বেশি দেখা যায় না আসলে। আর এটা কোন মেশিনের মাধ্যমে ডিটেক্ট করা হয় বা কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ডিটেক্ট করা হয় এটাও আমরা ইনশাল্লাহ এর পরের চ্যাপ্টার গুলোতে পড়বো। তো স্মল নেস কখন বলা হচ্ছে যে ডায়ামিটারের সাইজ যখন লেস দ্যান 0.3 মিলিমিটার হয়, 0.3 মিলিমিটারের চেয়েও কম সাইজের যে নেপস গুলো সেটাকে বলা হচ্ছে স্মল নেপস। এটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট বিকজ এটা সাইজ বুঝতেই পারছো যে কতটা ছোট,
তো দেখা যাচ্ছে যে ডিটেক্টই করতে পারে না মেশিন যে এখানে এনএফটা আছে, যার কারণে ডিটেক্টই করা যায়নি যেহেতু রিমুভ কিভাবে করা যাবে, ওটা যেহেতু ডিটেক্টও করা যায়নি রিমুভও করা যায়নি। সো যখন ফেব্রিকে ফিনিশড গার্মেন্টস হিসেবে তোমার সামনে আসে, তুমি দেখতে পাচ্ছ যে এক জায়গায় শেড ভ্যারিয়েশন এসেছে, এক জায়গায় দেখা যাচ্ছে কিছুটা গর্তের মতো হয়ে গেছে, তো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম অ্যারাইজ হতে পারে। মিডিয়াম সাইজ টেস্টার সাইজটা কেমন, 0.4 থেকে 0.9 মিলিমিটারের মধ্যে যখন তোমার নেস্টের সাইজটা থাকবে। এই টাইপস এর নেস্ট গুলো ইউজুয়ালি কার্ডিং এর সময় এফিসিয়েন্টলি রিমুভড হয়ে যায়। আর তিন নম্বর হচ্ছে লার্জ নেস্ট, এই নেস্টটা আসলে ডিটেক্ট করা যায় ইজিলি এবং এটাকে রিমুভও করা হয়। দ্য নেস্ট অফ হুইচ ডায়ামিটার সাইজ ইজ 1 মিলিমিটার অর ওভার 1 মিলিমিটার বা তার থেকেও বেশি। তাহলে কেউ যদি বলে নেস্ট এর সাইজ কি রকম হয়, সবসময় মাথায় রাখতে হবে এটা মিলিমিটারে থাকে, এটা খুব সূক্ষ্ম একটা জিনিস। 1 মিলিমিটার বা তার থেকেও বেশি যখন হচ্ছে আমার নেস্টের সাইজ, তখন আমি তাকে বলছি লার্জ নেপস। দা ইজিয়েস্ট টু রিমুভ বিকজ অফ দ্য রিলেটিভলি হেভি মাস রিয়াক্টিং টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্সেস অফ ওপেনিং অ্যান্ড ক্লিনিং মেশিনস অ্যান্ড দে আর ইউজুয়ালি রিমুভড ডিউরিং কার্ডিং। তাহলে আমরা সব তথ্য থেকে কি জানতে পারতেছি, যে সবচেয়ে বেশি নেপস রিমুভ হয় যে পজিশনে সেটা হচ্ছে কার্ডিং মেশিন। এখানে আরো কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে, এটা তোমাদের লাগবে না। নেক্সট জেনারেশন কেন হয়, রিজন গুলো কি কি, আমি যদি এইটা তোমাদেরকে না দেখাই তোমরা কি একটা দুটা রিজন আমাকে বলতে পারবে? ম্যাম, ফাইবার ফ্রিকশনের কারণে। ফাইবার ফ্রিকশনের কারণে কিভাবে নেক্সট ক্রিয়েট হয়? বলো, তুমি যেটা বুঝছো সেটাই বলো, এটা কারেক্ট হতে হবে, নট ম্যান্ডেটরি। ম্যাম, ফাইবার ফ্রিকশনের কারণে যে ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে যাওয়ার পরে এনট্যাঙ্গলমেন্ট। রেকর্ডিং স্টপড। আর কেউ বলতে পারবে? থ্যাংক ইউ। আর কেউ বলতে পারবে? কোহেসিভ ফোর্স। ম্যাম, শর্ট ফাইবারের পরিমাণ বেশি হলে নেস ক্রিয়েট হয় শুনছিলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, শুনেছিলা, তার মানে তুমি এটা বিলিভ করো না, এটা তুমি জাস্ট শুনেছো। না ম্যাম, ঠিক আছে, শর্ট ফাইবার বেশি হলো এরকম। আচ্ছা, শর্ট ফাইবার বেশি হলে কেন নেস্ট জেনারেট হয়? ম্যাম, রিজনটা সঠিক মনে নেই, আমরা হচ্ছে ওই যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ হচ্ছে ওই যে 1-2 এক্সাম এর আগে পড়েছিলাম, তো রিজনটা মনে নেই সঠিক। আচ্ছা ঠিক আছে, ক্রিডিন ফাইবারের পরিমাণ বেশি থাকে তখন। ওকে, আর কেউ? প্রসেসিং এর সময় ম্যাম মেকানিক্যাল ফোর্স হলে তখন হতে পারে। আচ্ছা, মেকানিক্যাল ফোর্স কখন ফাইবারের ব্রেকেজের কারণ হবে এটা কি বলতে পারবে? যেমন এই যে একটু আগে ম্যাম যেটা বললেন, ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে হতে পারে। আচ্ছা, এইটা যদি একদম ইজি এক্সাম্পল দিতে হয় তাহলে তুমি এভাবে চিন্তা করো যে কিছু স্টুডেন্ট আছে যাদের ক্যাটাগরি হচ্ছে যে তারা 4 পাওয়ার ক্যাপাবল, তাহলে তুমি তাদেরকে কতটুকু প্রেসার দিতে পারবে আইডিয়া করে নাও। আর কিছু স্টুডেন্ট আছে যাদের পক্ষে কোনোভাবেই দেখা যাচ্ছে যে 3 বা 3.5 এর উপরে যাওয়া সম্ভব না, বিকজ সে এফোর্টই দিতে চায় না। আসলে সবারই ক্যাপাবিলিটি আছে, কেউ এফোর্ট দেয় আর কেউ এফোর্ট দেয় না। যে এফোর্ট দেয় সে ভালো রেজাল্ট করে বা ভালো ফল পায়, আর যে রেজাল্ট দেয় না সে খারাপ করে বা খারাপ ফল পায়। এখন যে এফোর্ট দিচ্ছে না, তুমি চাচ্ছ তাকে দিয়ে 4 পাওয়াতে, তো সেক্ষেত্রে তোমাকে যে পরিমাণ তার পেছনে পরিশ্রম দিতে হবে যে 4 পেতে চায় এবং সে অনুযায়ী সে কাজ করে, তার পেছনে কি তুমি সমান এফোর্ট দিতে পারবে? দুজনের এফোর্ট কি সমান হবে? না ম্যাম, কখনোই না। আচ্ছা, এখন যে কোনো ভাবেই চায় না যে সে ভালো করুক এবং সে ওভাবেই পড়ছে, তুমি তাকে বেশি এফোর্ট দেওয়ার কারণে কি কি নেগেটিভ রিজন হতে পারে অথবা কি কি নেগেটিভ ইফেক্ট হতে পারে তার উপরে? আচ্ছা, এটা দিয়ে এক্সাম্পল না দেই, কারণ এটা আবার একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ভালো করতে পারছে না, কিন্তু এমনও হয় তাই না? দেখা যাচ্ছে যে তার জন্য অন্য কোন প্ল্যানিং আছে আল্লাহ সুবহানাহু তাআলা, তাই দেখা যাচ্ছে যে এটা হয় না। তো তুমি দেখা যাচ্ছে যে একজনকে 5 ঘন্টা পড়লে সে যে কাজ করতে পারছে, আরেকজন 10 ঘন্টা বা 12 ঘন্টা পড়েও একই পরিমাণ ফল পাচ্ছে না। তার মানে কি, এটা ডিপেন্ড করছে তার
অ্যাটেনশনের উপর বা আদার্স কোয়ালিটির উপরে। তো দেখা যাচ্ছে যে যেহেতু যেসব জিনিসই ন্যাচারালি তৈরি করা বা ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা জিনিসই তা নিজের নিজস্বতা থাকে, একজনের সাথে আরেকজনের কোনো মিল থাকে না। এখন তুমি সবাইকে যদি সেম ভাবে প্রসেস করতে চাও, তাহলে দেখা যাবে কারো উপরে পজিটিভ ইফেক্ট হচ্ছে আর কারো উপরে কি নেগেটিভ ইফেক্ট হচ্ছে। একটা বাচ্চা যে 4 পেতে চাই না, তুমি যখন তাকে প্রেসার দিচ্ছ, তখন সে কি করবে, হয় পড়ালেখাই ছেড়ে দিবে, আর না হয় হয়তো মাঝে মাঝে এমন হতে পারে যে সে চেষ্টা আরো বাড়িয়ে দিয়েছে, তাই না? তো এখানে আমি আসলে এটা বলতে বুঝাতে চাচ্ছি যে তুমি যখন ফাইবার, যেহেতু আমরা ফাইবার নিয়ে পড়াশোনা করছি, ফাইবার কে তুমি যখন প্রসেস করছো, তখন যে ফাইবারের কোয়ালিটি ভালো, দেখা যাচ্ছে যে সেই ফাইবারের স্পিড যতটুকু দিলেই হচ্ছে তার ওপেনিং এবং ক্লিনিং হওয়ার জন্য, যে ফাইবারের কোয়ালিটিটা অনেক বেশি খারাপ, দেখা যাচ্ছে ওই সেম স্পিড তুমি যখন তাকে দিয়ে যাচ্ছ, তার ব্রেকেজ রেট অনেক বেড়ে যাচ্ছে, সে ওপেনিং ক্লিনিং কি হবে, সে আরেকটা প্রবলেম ক্রিয়েট করছে যার নাম হচ্ছে নেপস। তো এটা একটা রিজন হতে পারে যে একজন বললো যে মেকানিক্যাল ফোর্সের কারণে বা ডিফারেন্ট কাইন্ডস অফ যে ফোর্স আমি অ্যাপ্লাই করছি সেটার কারণে নেপস ক্রিয়েট হতে পারে। অ্যাবসলিউটলি হতে পারে। আর কি রিজন হতে পারে? ম্যাম মশচার, হ্যাঁ ময়েশ্চার অনেক ইম্পর্টেন্ট একটা রিজন। এখন কি তুমি একটু আমাকে বলতে পারবে যে ময়েশ্চারের কারণে কিভাবে নেস ফর্মেশন হতে পারে? ম্যাডাম যদি একটা ফাইবারে যদি কটনে যদি ময়েশ্চার বেশি হয়, তাহলে অনেক বেশি পানি অ্যাবজর্ব করে রাখবে, তখন হচ্ছে ওপেনিং বা ক্লিনিংটা ঠিকভাবে হবে না, ওটা হচ্ছে নট বেঁধে যাবে ম্যাম। হ্যাঁ মানে ল্যাপিং টেন্ডেন্সিটা অনেক হাই হয়ে যাবে, তাই না? যেহেতু তাকে ওপেনই করা যাচ্ছে না। যেমন ধরো তুমি একটা একটা গ্লাস ভর্তি পানির মধ্যে যদি কিছু ফাইবারের গুচ্ছ চুবিয়ে তারপরে বের করো, তাহলে ওই ফাইবারটাকে ওপেন করা কি ইজিয়ার হবে, নাকি যে ফাইবারের ময়েশ্চার পার্সেন্টেজ 8.5 আছে সেটাকে প্রসেস করা ইজিয়ার হবে? কোনটা ইজিয়ার হবে? ম্যাডাম যেটার ময়েশ্চার পার্সেন্টেজ 8.5 আছে ওটা। ডেফিনেটলি। এখন এই সেম জিনিসই যদি উল্টা ভাবে হয় যে একদমই ময়েশ্চার নেই, পুরাপুরি হচ্ছে ড্রাই কন্ডিশনে আছে, তখন কি নেস ফর্মেশন বাড়বে নাকি কমবে? ম্যাডাম তখনও বাড়বে। তখন কিভাবে বাড়বে? কারণ সেল ওয়াল থিকনেস তো তখন কম থাকবে। না সেল ওয়াল থিকনেস বেসিক্যালি না, যখন ফাইবারের মধ্যে একদমই ময়েশ্চার নেই তার মানে কি সে একদম ড্রাই অবস্থায় আছে, তখন দেখা যাচ্ছে যে প্রসেসিং এর সময় মেটালের সাথে তোমার মেশিন পার্টস এর সাথে ফাইবারের ফ্রিকশনের কারণে ফাইবারের ব্রেকেজ রেটটা বেড়ে যাবে, তাই না? তো যখন ফাইবারের ফ্রিকশন বেশি হচ্ছে, ব্রেকেজ বেশি হচ্ছে, ব্রেকেজ বেশি হওয়া মানেই নেপস বেশি হওয়া, ঠিক আছে? তো অনেকগুলা কিন্তু তোমাদের মধ্য থেকে বের হয়ে এসেছে, তাহলে আমরা ওখানে গিয়ে দেখি যে আসলে রেকর্ডিং ইন প্রোগ্রেস আর কি কি রিজন ছিল। আচ্ছা তাহলে দেখো বলা হয়েছে দ্য টু মেইন ফ্যাক্টরস এফেক্টিং নেপস ফর্মেশন আর ফাইবার ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেকানিক্যাল প্রসেসিং। ফাইবার ক্যারেক্টারিস্টিক্স বলতে বোঝানো হয়েছে যে ফাইবারের যে প্রপার্টিস গুলো আছে, ফাইবারের ওই প্রপার্টিস এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যেমন তার ডায়ামিটার কেমন ছিল, তার ম্যাচিউরিটি লেভেল কেমন, তার স্ট্রেংথ কেমন ছিল, তার তোমার হচ্ছে গিয়ে লেন্থ কেমন ছিল, এইসব বলা হচ্ছে আর কি। দুই নম্বরে বলা হচ্ছে নেপস আর জেনারেটেড ইন দা সাবসিকুয়েন্ট প্রসেস লাইক হ্যান্ডলিং, জিনিং, ব্লোরুম, কার্ডিং, এই প্রসেস গুলাতে সাবসিকুয়েন্টলি কি হয় নেপস ফর্মেশন হতে পারে। কটন উইথ টু হাই আর লো ময়েশ্চার, যেটা নাজিম বলেছে মোস্ট প্রবলি যে ময়েশ্চারের কারণে হতে পারে। ডেফিনেটলি যে কোনো জিনিস এক্সেস অলওয়েজ ব্যাড, সেটা এক্সেসিভলি হাই হলেও ব্যাড, সেটা এক্সেসিভলি লো হলেও ব্যাড, তার কারণে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়, সেটা যে কোনো ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে হোক বা নিজের লাইফের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, সবসময় মনে রাখবে যে কোনো জিনিসের এক্সেস অলওয়েজ তোমার জন্য ব্যাড। চার নম্বরে বলা হয়েছে এক্সট্রিমলি ফাইন কটন উইথ হাই ট্রাশ কন্টেন্ট, তোমার কটন অনেক বেশি ফাইনার কিন্তু তার মধ্যে ট্রাশ কন্টেন্টের পরিমাণ প্রচুর বেশি। তো ট্রাশ কন্টেন্ট যখন বেশি থাকে তখন কি হয়, স্পিড বাড়িয়ে দিতে হয় যাতে তার ওপেনিং ক্লিনিংটা ভালো করে হয়। আর দেখা যাচ্ছে ফাইনার কটন হওয়ার কারণে কি হচ্ছে, সে অত বেশি স্পিড নিতে পারছে না, ছিঁড়ে যায়, আর যখনই ছিঁড়ে যায় তখনই
নিউজ ফরমেশন হয়। রাফ আর ব্লান্ট প্লেয়ার্স অ্যান্ড বেন্ট পিন অন বিটার্স, বিটিং রেটের উপরে কিন্তু নিউজ ফরমেশন হতে পারে। ন্যারো সেটিংস বিটুইন দ্য ফিড রোলার অ্যান্ড বিটার, এটাও একটা রিজন হতে পারে যে ফিড রোলার এবং বিটারের মাঝখানে যে সেটিংটা সেটা যদি যতটুকু ন্যারো হওয়ার কথা তার থেকেও বেশি ন্যারোয়ার হয়ে যায়, তখন ওপেনিং এর কারণে ফাইবারের কোয়ালিটি বাড়া তো দূরে থাক, সেখানে নেস ফরমেশন হয়ে কোয়ালিটি আরো ডিগ্রেড করতে পারে। ইন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ ফ্যান টু বিটার স্পিড, তোমরা কি মেশিন দেখতে তো পারোনি, পেরেছো তোমরা কি একটা ল্যাবও তো করতে পারোনি, তার আগে তো করোনা ঝামেলা শুরু হলো। ওখানে দেখবে যে ব্লো রুম সেকশনটা কিভাবে চলে, একটা থেকে আরেকটাতে এয়ার ফ্লো এর মাধ্যমে ম্যাটেরিয়াল গুলা একটা মেশিন থেকে আরেকটা মেশিনে যায়। ব্লো রুম কিন্তু একটা মেশিন না, অনেকগুলো মেশিনের সিকুয়েন্সে তৈরি। তো যদি তোমার ওই এয়ার ফ্লো যে হচ্ছে এয়ার ফ্লো এর সাথে বিটিং স্পিড এর প্রপোর্শন না থাকে, ইন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও হয়ে যায়, তখনও কিন্তু তোমার ফাইবার ব্রেকেজ রেটটা অনেক বেড়ে যেতে পারে, যার কারণে নেস ফরমেশন হতে পারে। ইভেন সো মোর নেস ক্যান বি প্রোডিউসড ইন দ্য ড্রাফটিং জোনস অফ লেটার মেশিনস অ্যান্ড ইন দ্য রেজাল্টেন্ট ইয়ার্ন। ফর ফাইনার কটনস দ্য কার্ড ওয়েভ নেস ইনক্রিজ উইথ দ্য কার্ড লিকারেন্স স্পিড, এখানে অনেকগুলো রিজন বলা হয়েছে। Not only do immature fibers readily tangle up to form nests, they also readily break under any kind of mechanical stress. Fibers that are long and fine are more subject to breakage in high-speed manufacturing than fibers that are short and coarse. It is common practice to slow machinery down when processing long, fine fibers. Achha, ekhane ekta important kotha holo. Jekono machine speed kototuku barate hobe ba komate hobe. সেটা ডিপেন্ড করে আসলে ওই প্রোডাক্টের বা তুমি যে ম্যাটেরিয়ালকে প্রসেস করছো তার কোয়ালিটির উপরে। এখন ধরো তুমি দুই ধরনের ম্যাটেরিয়াল খুব কাজ করেছো বা কাজ করছো, যার মধ্যে একটা কোয়ালিটি ছিল যেটা অনেক বেশি কোয়ার্স আর হচ্ছে শর্ট ফাইবার, তাহলে ওই ফাইবারের ক্ষেত্রে স্পিডটা তুমি একটু ধরো বাড়িয়ে দিয়েছো। এখন তুমি যখন ফাইনার অ্যান্ড লঙ্গার ফাইবার ইউজ করছো তখন তার মধ্যে কিন্তু ট্রাস্ট কন্টেন্টের পার্সেন্টেজ এমনিতেই অনেক কম থাকে, কিন্তু তুমি কি করলে তারপরেও স্পিডটা কমালে না, ওই একই স্পিডে তুমি তোমার এই ফাইবারটাকেও প্রসেস করালে, তখন কি হবে কোয়ালিটি ভালো হওয়া তো দূরে থাক, তোমার ফাইবারে দেখা যাচ্ছে যে ড্যামেজ রেটটা অনেক বেড়ে যায়। তো অনেক কিছু ভেবে তোমার সেটিং গুলাকে কিছুটা বাড়াতে বা কমাতে হয়। অ্যান্ড বলেছে ফাইবার দ্যাট হ্যাভ এলিভেটেড লেভেলস অফ ট্রাশ মাস্ট বি ক্লিন মোর অ্যাগ্রেসিভলি রেজাল্টিং ইন মোর ব্রোকেন ফাইবার্স অ্যান্ড দেয়ারফর মোর নেটস। আমজাদ হোসেন তোমার মাইকটা কি অফ করো, হ্যাঁ আমি তোমাকে মিউট করে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ফাইবারের মধ্যে ট্রাশের পরিমাণ অনেক বেশি থাকলে আমাদের যে স্পিডটা আমরা ওটার জন্য ডিটেক্ট করি সেটা দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভ, বলতে এখানে রাগান্বিত বোঝানো হয়নি, অ্যাগ্রেসিভ বলতে বোঝানো হচ্ছে যে ফাইবার ওপেনিং বা ক্লিনিং এর জন্য যতটুকু স্পিডের দরকার ছিল তুমি কি করলে, তুমি ভাবলে যে না আমি আরো বেশি ট্রাশকে রিমুভ করতে চাই, যার কারণে স্পিডটা আরো বাড়িয়ে দিবে। তখন যেটা হতে পারে যে ডেফিনেটলি ব্রেকেজ রেট বেড়ে যাবে, আর ব্রেকেজ রেট বেড়ে গেলেই নেক্সট টেন্ডেন্সি হাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা অনেকগুলো রিজন কিন্তু জানলাম, এই রিজনকেই যদি আমি উল্টা করে ভাবি তাহলে কিন্তু রিমুভাল অফ নেক্সটটা বের হয়ে যাচ্ছে। যেমন এক নম্বরে বলা হয়েছে যে it is necessary to select the cotton according to moisture content in the cotton, in both cases if moisture content is less or more our process will become critical. reason এর মধ্যে আমরা একটা রিজন দেখেছিলাম যে moisture এর পরিমাণ যদি টু হাই হয় তখনও একটা প্রবলেম আছে, যদি টু লো হয় তখনও প্রবলেম আছে। তার মানে আমরা কি করব, আমরা মডারেট রাখার চেষ্টা করব, যেটার মাধ্যমে কি হবে আমাদের নেলস ফরমেশন আমরা অ্যাভয়েড করতে পারবো। দুই নম্বরে বলা হয়েছে অ্যাজ কোয়ালিটি অফ আর এন্ড প্রোডাক্ট ডিপেন্ডস আপন র ম্যাটেরিয়াল, ইফ কটন হ্যাভিং মোর ট্রাশ কন্টেন্ট দেন ইট ইজ নেসেসারি টু ইনক্রিজ বিটিং পয়েন্ট অ্যান্ড দিস বিটিং উইল ডিরেক্টলি এফেক্ট আওয়ার নেস ফরমেশন অ্যান্ড নেস ফরমেশন উইল বি লেস। তাহলে আমার ট্রাশ কন্টেন্টের পরিমাণের উপর ডিপেন্ড করে আমি বিটিং রেটটা বাড়াবো বা কমাবো। যখন আমি দুইটা রেশিওকে অ্যাপ্রোপ্রিয়েট রাখতে পারবো তখন কনসিকুয়েন্টলি আমার নেস ফরমেশন টেন্ডেন্সি অনেক কমে যাবে। তিন নম্বরে বলা হয়েছে শুড হ্যাভ টু টেক অ্যাকশন দ্যাট ডিউরিং মিক্সিং সফট ওয়েস্ট অ্যান্ড প্রসেস ল্যাব নট টু মিক্স উইথ ফ্রেশ মিক্সিং, দিস স্টেপ ইজ নেসেসারি টু অ্যাভয়েড নেস ফরমেশন অ্যাজ নেস ফরমেশন অ্যাফেক্ট দ্য কোয়ালিটি অফ আওয়ার ইয়ার্ন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল অ্যাফেক্ট আওয়ার
fabric as well. Some nails may be removed during carding. The comber is a machine process subsequent to carding, while nails can be removed. And another one is electronic yarn clearer. Jeta thake winding section. Jokhon amar yarn toiri kora hoye geche, tokhon amra ki kori yarn take choto choto yarn ta jokhon ata ring spinning machine e thake jetate joray seta nam ki ha kyo jano na yarn engineering department er karo kach theke to expect kora jay answer ta bolo dekhi ring spinning e jetate yarn ta jorache or nam ki mam होमवर्क नेक्स्ट क्लास जिज्ञेस करबो जाना दरकार আচ্ছা ঠিক আছে তাহলে লাস্ট ওয়ান ইজ ওয়াইন্ডিং সেকশনে ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার এর মাধ্যমেও নেক্সট রিমুভ হয় আর আমাদের নেক্সট চ্যাপ্টারের লাস্ট লাস্ট না লাস্টের আগে টপিকটা হলো যে নেক্সট টেস্টিং এর ইম্পর্টেন্সটা কি ইম্পর্টেন্স কি এটা কি আর পড়ার দরকার আছে আমার ফেব্রিকের কোয়ালিটি এন্ড ইয়ার্ন কোয়ালিটিকে বেটার করার জন্য ডেফিনেটলি আনইভেন ডাই যাতে না হয় এটাকে রোধ করার জন্য এন ব্রেকেজ কমানোর জন্য অ্যাপিয়ারেন্স যাতে ভালো হয় এর জন্য আমার নেক্সট টেস্টিং এর দরকার আছে কারণ আমি যদি প্রবলেমই ডিটেক্ট করতে না পারি আমি ডেফিনেটলি সলিউশন পাবো না এখন কথা হচ্ছে যে নেক্সট কাউন্ট করার ফরমেশনটা কি এখানে যেটা বলা হয়েছে এই প্রসিজিওরে নেক্সট কাউন্ট করা অনেক বেশি ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং যেটার কারণে মডার্ন মেশিনারিজ রয়েছে কেউ কি বলতে পারবে যে কোন মেশিনের সাহায্যে ফাইবার অর ইয়ার্ন নেক্সট ডিটেক্ট করা হয় or sliver is or roving is acha manually jodi amra korte chai tahole ki korte hobe number of nails per 100 square inch eta 100 square inch er moddhe koto gula nails ache ekta card wave eta ke in general jodi ekhane ta standard hang sliver dhora hoyeche 0.12 ne english count kake bole এটা পারো কিন্তু এটা না পারলে খুব খারাপ কথা তোমাদেরকে স্যার আমি জানি ইয়ার্ন কাউন্টের উপরে বিশাল বড় একটা চ্যাপ্টার পড়া বলো ইংলিশ কাউন্ট কাকে বলো ইংলিশ কাউন্টের ডেফিনেশনটা কি এটা এটা কারো মনে নেই যেকোনো একজন বলো দুজন বলেছো কেন ওরা যেটা বলছে সেটা কি ঠিক আছে বাকিরা কি বলো জি ম্যাম ঠিকই আছে ঠিকই আছে তাহলে তুমি বলো 40 এনি বলতে কি বুঝায় ম্যাডাম 840 হ্যাংক হ্যাংকে ম্যাডাম 40টা 840 মানে 840 গুণন 40 এটা যদি 1 পাউন্ড হয় তখন সেটাকে 840 গুণন 40 এটা তারপর কিসে থাকবে ইউনিটটা কি ম্যাডাম ইয়ার্স বাকিরা ঠিক আছে ম্যাম 840 ইয়ার্ডের 20টা হ্যাংকের ওজন 1 পাউন্ড তখন থাকে B20 অ্যানিমাল রয়েছে 840 ইয়ার্ডের 20টা হ্যাংকের ওজন 1 পাউন্ড ওকে তাহলে 20 এনি ফাইনাল নাকি 60 এনি
কোনটা টেক্সট কি ডিরেক্ট কাউন্ট নাকি ইনডিরেক্ট কাউন্ট? ম্যাডাম ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টে ভ্যালু বাড়লে ইয়ার কি ফাইনাল হয় নাকি কোয়ার্টার হয়? কোয়ার্টার। তাহলে টেক্সট ফাইনাল নাকি 120 টেক্সট ফাইনাল? 50 টেক্সট। কোনটা? ম্যাম বাড়লে ফাইনাল হয়? পারলে ফাইনাল হয় কিসের ক্ষেত্রে? এনির ক্ষেত্রে। এনির ক্ষেত্রে কি হয়? টেক্সের ক্ষেত্রে কি হয়? ম্যাডাম ইনডিরেক্ট কাউন্টে বাড়লে ফাইনাল হয় আর ডিরেক্ট কাউন্টে বাড়লে কোর্সার। জি মিক্স আপ করে ফেলো না হ্যাঁ স্যার, কিন্তু এখানে তো আমি কোশ্চেন করব। আচ্ছা তাহলে আমরা কিভাবে নেস্ট কাউন্ট করতে পারি? যে নাম্বার অফ নেস্ট পার 100 স্কয়ার ইঞ্চ অফ কার্ড ওয়েভ, যেটা একটা স্ট্যান্ডার্ড হ্যাঙ্ক ফ্লাইবার ধরা হয়েছে, সে 0.12 এনি এর 40 ইঞ্চ ওয়াইড কার্ড এর মধ্যে তোমাকে নেস্ট কাউন্ট করতে বলা হলো। How to measure the count of nest? That first, a wave is collected from the card placed on a 10-inch by 10-inch blackboard. Then the nests are counted and the number of nests found is corrected from any difference in hank or card width. Mathematically, if I want to say, then nests equal to m into 100. M means the number of nests per square inch. At a card width, okay, that is hollow. That per square inch, the number of nests for that is 100. K gun dipe. Then your machine lost. অলওয়েজ মনে রাখবে মডার্নাইজেশন যতই থাকুক না কেন, তুমি যদি বেসিক না জানো তুমি অনেক অসহায়। হঠাৎ করে তোমার মেশিন ফেল করলো, তার মানে কি তুমি কি কাজ না করে বসে থাকবে? তোমাকে তো অল্টারনেটিভ খুঁজতে হবে, যার কারণে সবসময় ম্যানুয়াল আগে জানবা। দেন দেখবা যে ড্রাইভিং শিখতে হলেও প্রথমে কি ম্যানুয়ালি শিখায়, তাই না? কারণ এখন তো সব অটোমেটিক হয়ে গেছে, কিন্তু বাই চান্স যদি কোনো একটা প্রবলেমে পড়ো তখন তোকে ফেস করতে পারো। তো অনেকেই বলে যে অটোমেটেড হয়ে গেছে, ম্যানুয়াল জানার কি দরকার? এটা হচ্ছে রিজন, যদি ম্যানুয়াল জানো তাহলে মডার্নটা ডিটেক্ট করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আমি ভেবেছি আমি প্রথমে একবার রোল কল করব, লাস্টে একবার রোল কল করব। তোমরা তোমরা আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় তাও ক্লাসে জয়েন করো না। আচ্ছা আমাদের 5 নম্বর ক্লাস লেকচারটা শেষ হয়েছে, আমরা তাহলে একটু 6 নম্বরে যাই। রেকর্ডিং স্টপড। আচ্ছা তোমাদের 1 থেকে 5 নম্বরে যতগুলো লেকচার পড়ানো হয়েছে কিছু কি মনে আছে, নাকি আমি একবার তোমাদেরকে দেখিয়ে যাব 6 নম্বরে যাওয়ার আগে? ম্যাম একবার হচ্ছে রিভিউ করলে ভালো হয়, আমরা তো এর মাঝখানে আরেকটা পরীক্ষা দিয়ে আসছি তো অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে আমি জাস্ট টপিকগুলো দেখাই, তারপরে আমি নতুন টপিকে যাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা কিছু করতেই পারছো না। আচ্ছা ফার্স্ট লেকচারটা তো ইন্ট্রোডাকশনের উপরে ছিল, আমি জাস্ট টপিকগুলো তোমাদেরকে একবার দেখিয়ে যাচ্ছি, কারো যদি কোনোটাতে প্রবলেম থাকে তাহলে আমাকে বলো। হ্যাঁ আচ্ছা এখানে ডেফিনেশন পড়ানো হয়েছিল আর ডিফারেন্ট কাইন্ডস অফ ছোট ছোট জিনিসগুলো যেটা তোমার ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং এর ক্ষেত্রে দরকার, ওগুলো সঙ্গে তোমাদেরকে পরিচিত করা হয়েছিল।
এই ডেমিং কোয়ালিটি সাইকেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের ডিফারেন্ট পজিশনের যখন তোমরা যাবে, যখন তোমরা জবে ঢুকবে বা হায়ার স্টাডিতে যেখানেই যাও না কেন, যেটাই জীবনে করো না কেন, এই সাইকেলটাকে যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ অনেক শাইন করবে। আর এটা তোমাদের যে সাবজেক্টিভ কোর্সটা পড়ানো হচ্ছে ফাইবার অ্যান্ড ইয়ার্ন টেস্টিং, এটার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, তো এটা একটু ভালো করে পড়ে নিও, বুঝে পড়ে নিও। আচ্ছা, আমাদের ফার্স্ট কোর্সের লাস্ট টপিক যেটাই ছিল ডেমিং কোয়ালিটি সাইকেল, এখানে টেস্টিং এর অবজেকটিভ কি, টেস্টিং এর ইম্পর্টেন্স কি, টেক্সচার টেস্টিং এর অবজেকটিভ কি, টেক্সচার টেস্টিং এর ইম্পর্টেন্স কি, এগুলোর উপরে ছিল এবং কিছু ডেফিনেশনস ছিল। সেকেন্ড লেকচারটা ছিল হচ্ছে ফাইবার ময়েশ্চারাইজেশন এর উপরে। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে ফাইবার ময়েশ্চার, এই চ্যাপ্টারটাও আসলে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্স কম না, সেটা তোমার ময়েশ্চারের টাইপস অফ রিলেশন তোমার ফাইবারের সাথে, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। ময়েশ্চার টিকেন্ট কি, ময়েশ্চার কন্টেন্ট কি, দুটো মাঝে রিলেশন কি, স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার কি, টেস্টিং অ্যাটমসফিয়ার কি, অ্যাবসোলিউট হিউমিডিটি কি, রিলেটিভ হিউমিডিটি কি, তারপর তুমি কোন কোন মেজারমেন্টের মাধ্যমে কোন একটা পজিশনে অ্যাটমসফিয়ার কন্ডিশন মেজার করতে পারো, এখানে কিছু ম্যাথও ছিল। কারেক্ট ইনফোসাইটটা অ্যাজ আ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং যারা স্পিনিং এর স্টুডেন্ট আছে তোমাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, যারা স্পিনিং এ নিজের ক্যারিয়ার করতে চাও, এইটা সম্পর্কে নলেজ একদম ক্লিয়ার থাকা খুব বেশি বাধ্যতামূলক। রিগেন হিউমিডিটি রিলেশন গুলা কি ছিল টেক্সটাইল এর সাথে, তারপর অ্যাবসর্পশন ডিসঅ্যাবসর্পশন কার্ডটা কি, ম্যাটেরিয়াল উপরে এফেক্টেড করছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল, তারপর ইফেক্ট অফ টেকেন অন ফাইবার প্রপার্টিস ইফেক্টটা কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেকেন্ড টপিক ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারে। থার্ড ওয়ান ছিল হচ্ছে কি নিয়ে বলো তো, মনে আছে? থার্ড ওয়ান ছিল হচ্ছে স্যাম্পলিং এর উপরে। আচ্ছা, কোন ধরনের স্যাম্পলিং মেথড কে বেসড করা হয়, বায়াস অর র্যান্ডম? র্যান্ডম ছিল, র্যান্ডম ছিল। আচ্ছা, দেখো তিন নম্বর লেকচারটা যেটা ছিল সেই স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং এর উপরে, স্যাম্পল কাকে বলে, স্যাম্পলিং কাকে বলে, অবজেক্টিভস গুলা কি কি, কোন কোন টার্ম ইউজ করা হয়, স্যাম্পলের টাইপস গুলা কি কি, স্যাম্পলিং মেথড কত ধরনের, কোনটাকে বেস করা হয়, কেন ফাইবার স্যাম্পলিং এর মেথডস একটা পড়ানো হয়েছিল তোমাদেরকে, যেটাকে বলা হচ্ছে জোনিং টেকনিক, আরো অনেকগুলো মেথড আছে, এগুলোও কিন্তু তোমরা নিজেরা শিখে নিবে। তারপর আমি যদি ফাইবার স্যাম্পলিং ফর্ম স্লাইভার বা রোবিং বা ইয়ার্ন থেকে করি সেটা কি কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপর ইয়ার্ন স্যাম্পলিং যদি আমি করতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব, ফেব্রিক স্যাম্পলিং যদি আমি করতে চাই সেটা কিভাবে সম্ভব, এটাও পড়ানো হয়েছিল। অ্যান্ড চার নম্বরের লেকচারে পড়ানো হয়েছিল হচ্ছে ফাইবারের প্রপার্টিস গুলা, ওখানে ফাইবারের কোন কোন প্রপার্টি নিয়ে আলোচনা করা হয়েছিল কারো কি মনে আছে? এক নম্বরে ছিল ফাইবার লেন্থ, লেন্থ এর মধ্যে লেন্থ রিলেটেড যা আছে সবকিছু পড়ানো হয়েছিল, এগুলো কিন্তু কটন ফাইবারের ক্ষেত্রে। আরো দুটো ফাইবারের ক্ষেত্রে তোমরা কিছু বইয়ে পাবে, যে বইটা চেষ্টা হচ্ছে ফ্লাক্স আর উল ফাইবারের ক্ষেত্রে। এই দুটো পদ্ধতিতে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা আমাকে প্রেজেন্টেশন বানিয়ে সেটা প্রেজেন্ট করবে, সেটা হচ্ছে উল আর ফ্লাক্স ফাইবার। আমি আমার কোর্সটা কমপ্লিট হলে আমি তোমাদের প্রেজেন্টেশন স্টার্ট করবো, যেহেতু এখন সময় আছে, আর এটার উপরে তোমাদের মার্ক থাকবে। এখান থেকে আমি তোমাদের কনসার্টের মেথডটা শিখিয়েছি, এখানে আরো অনেকগুলো মেথড আছে, তোমরা প্রত্যেকটা মেথড সম্পর্কে শিখে রাখবে, কারণ কখন কোনটা কাজে লাগে বলা যায় না। দুই নম্বরে ছিল যে ফাইবারের ফাইননেস, ফাইননেস রিলেটেড যে যে ইনফরমেশন গুলো দরকার তোমাদের জানা সবগুলো এখানে ছিল। এখানে টোটাল চারটা মেথডই তোমাকে শিখতে হবে, যার মধ্যে আমি তোমাদেরকে এয়ারফ্লো মেথডটা শিখিয়েছি,
বাকি যে তিনটা তিনটা তোমরা যেই বুকের বইয়ে পাবে এবং বিপিসারদের বই থেকে তোমরা ইজিয়ার ভাষায় বা ইজিয়ার ল্যাঙ্গুয়েজে পড়তে পারো, যখন কোনো প্রবলেম হবে আমাকে বলতে, আমি আরেকবার বুঝিয়ে দেব। তিন নম্বরে ছিল ফাইবার স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ রিলেটেড কিছু টার্মিনোলজি এবং ডেফিনেশন নিয়ে আলোচনা করা হয়েছিল, কিছু ম্যাথ ছিল আর মেজারমেন্ট মেথড ছিল, সিঙ্গেল ফাইবার হলে সেটা স্ট্রেংথ কিভাবে মেজার করবো, বান্ডেল ফাইবার স্ট্রেংথ হলে সেটা কিভাবে মেজার করবো, এন্ড দ্য লাস্ট ওয়ান ওয়াজ ম্যাচিউরিটি, ম্যাচিউরিটির ক্ষেত্রে ম্যাচিউরিটি রিলেটেড সব জিনিসপত্রগুলো ছিল এবং তাহলে ভালো, আমি খুব ভয় পেতাম এই সাবজেক্টটাকে, কারণ আমি অনেক কিছু বুঝতাম না। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝানো, তারপরে যদি কোনো কিছু প্রবলেম থাকে তোমরা আমাকে আলাদা করে নক করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো মাত্র 107 জন আছো, যার মধ্যে আমি লগ ইন করা আছে, আমি বাদে 106 জন। তো যারা আমার ক্লাস অ্যাটেন্ড করে না তাদের আসলে রেকর্ডিং শুনে শুনে আমার ক্লাসে আসবে না, এটা আমার আসলে পছন্দ না। যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আবার সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস রিভিউ করে তোমাদেরকে বুঝাবো, কিন্তু আমার ক্লাসে থাকতে হবে। আমি যা রেকর্ডিং গুলো দিয়েছিলাম দিয়েছিলাম, এখন থেকে আমি আর দেব না। রেকর্ডিং ইন প্রোগ্রেস। আচ্ছা দেখো, তোমাদের 6 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে এইচপিআই এর উপরে, এটা হচ্ছে একটা ম্যানুয়াল যেটা ধরেই আমি তোমাদেরকে পড়াবো। তোমরা তোমাদের মতো করে যতটুকু লাগবে নিয়ে নিবে, আমি একদম মেইন ম্যানুয়ালটাই তোমাদেরকে দিয়ে দিব। এটা আমি তোমাদের জন্য একটু শর্টকাট করে করেছি, বাট আমি মেইনটাই তোমাদেরকে দিব, যাতে তোমাদের ইন ফিউচার আরো কোনো ইনফরমেশন জানার হলে সেখান থেকে জেনে নিতে পারো। তাহলে দেখো এইচপিআই এর ফুল ফর্মটা হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। ম্যাম এই স্লাইডটা তো মনে আসছে না, দেখতে পাচ্ছো? না ম্যাম আসে নাই এখন। জানবো যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্টটা আমরা কি কি কাজে ব্যবহার করি বা ফাইবারের কোন কোন প্রপার্টি কে আমরা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ডিটেক্ট করতে পারি। এই দেখো এখানে দিয়ে দেওয়া আছে খুব সুন্দর ভাবে কোথায় কোনটা করা হয় সেটাও দেওয়া হয়েছে। মাইক্রোনায়ার, মাইক্রোনায়ার ভ্যালুটা ফাইবারের কি ডিটেক্ট করার জন্য ইউজ করা হয় এটা বলা উচিত। ম্যাম ফাইননেস। ভেরি গুড, ফাইবারের ফাইননেস, তার মানে আমরা ফাইবারের ফাইননেস যদি ডিটেক্ট করতে চাই আমাদের কোন ইনস্ট্রুমেন্টটা লাগবে বলো? ফাইবারের কোন কোন প্রপার্টিস কে ডিটেক্ট করতে পারছি, ফাইবারের লেন্থ, ফাইবারের স্ট্রেংথ, ফাইবারের মশার কন্টেন্ট, ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালু, ফাইবারের কালার, ফাইবারের ট্রাশ, মনে থাকবে? এটা কিন্তু সারা জীবন লাগবে, সারা জীবন। তোমাকে বলা হলো ফাইবারের লেন্থ মেজার করতে হবে, তুমি এটাই জানো না কোন ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা যায়, খুবই আপত্তিকর। সবসময় মনে রাখবে লেন্থ, স্ট্রেংথ, মশার কন্টেন্ট, মাইক্রোনায়ার ভ্যালু, কালার অ্যান্ড ট্রাশ, এই সব কিছু ডিটেক্ট করা যায় তিনটা মডিউলের সাহায্যে এইচপিআই মেশিনে। HPI এর ফুল ফর্ম হলো হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। এখানে প্লাকিংটা দেখানো হয়েছে, তারপর দুই ধরনের প্লাকিং দেখানো হয়েছে, একটা হচ্ছে হ্যান্ড পিকিং আরেকটা হচ্ছে মেশিন পিকিং। দুই ধরনের পিকিং করে করা হয়, কটন, যে কটন গুলো আমরা ন্যাচারালি পাই সেগুলো। এই হিস্ট্রি পড়া নিজেরা পড়ে নিও, এটা আমি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে HPI মেশিনের বেসিক্যালি তিনটা মডিউল, মাইক্রোনায়ার মডিউল, কালার আর ট্রাশ মডিউল, লেন্থ আর স্ট্রেংথ মডিউল,
এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এই যে টেস্ট রেজাল্ট, এই টেস্ট রেজাল্টটা তোমাদের জানা উচিত এর জন্য যে আমি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি যেটা নাম হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, এখানে আসলে কি কি টেস্ট করা হয় এগুলো আরো ফার্দার তোমরা জানতে পারবে যখন তোমরা আরেকটু সিনিয়র হবে, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে তোমাদের আরেকটা কোর্স আছে যেটাকে ইসিএস বলা হয়, ওখানে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে। আমি শুধুমাত্র তোমাদের একটা ইন্ট্রোডাক্টরি নলেজ দেওয়ার জন্য পড়াবো। তাহলে টেস্ট রেজাল্ট দেখে আমরা বুঝতে পারবো যে এইচপিআই সাহায্যে আমরা ফাইবারের কোন কোন প্রপার্টিস গুলাকে ডিটেক্ট করতে পারি। একটা আমরা বলা আছে স্পিনিং কনসিস্টেন্সি ইনডেক্স, এটা কি বা কোথায় ইউজ হয় এটা আমরা সামনে দেখতে পাবো। দুই নম্বরে হচ্ছে মাইক্রোনায়ার ভ্যালু, তিন নম্বরে ম্যাচুরিটি ইনডেক্স, আপার হাফ মেন লেন্থ, ইউনিফর্মিটি ইনডেক্স, শর্ট ফাইবার ইনডেক্স, স্ট্রেন্থ, এলঙ্গেশন, ময়েশ্চার, রিফ্লেকশন ভ্যালু, গ্লোনেস ভ্যালু, কালার গ্রেড, ফ্রাশ কন্টেন্ট, ফ্রাশ এরিয়া, ফ্রাশ গ্রেড, ফ্লোরোসেলস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নেপস। তাহলে আমি এইচপিআই সাহায্যে এই প্রত্যেকটা টেস্টকে করতে পারবো, টেস্টের রেজাল্ট পাবো। তার উপর বিশেষ বেসিস করে আমি ফাইবারের মেশিন যে সেটিং গুলা সেটিং গুলাকে সেট করবো প্রপারলি, অ্যান্ড দেন আমি একটা ভালো কোয়ালিটি প্রফিটেবল প্রোডাক্ট ইনশাল্লাহ প্রডিউস করতে পারবো। এক নম্বরে যেটা সেটা হচ্ছে মাইক্রোনায়ার মডিউল, মাইক্রোনায়ার মডিউল বা মাইক্রোনায়ার ভ্যালু যেটা, সেটা আমরা বেসিক্যালি ইউজ করে থাকি ফাইবারের ফাইননেস ডিটেক্ট করার জন্য। আমরা যে ফাইবারের ফাইননেস ডিটেক্ট করি কিভাবে করেছিলাম, এয়ারফ্লো মেথডের সাহায্যে। কথা বলতে হবে, হ্যালো হ্যালো হ্যালো, তোরা কি শুনতে পাচ্ছ আমাকে? ভুলে গেছো? কারো মনে নেই? এই যে 107 জন প্রেজেন্ট আছো, কারো মনে নেই? মেয়েগুলা কোথায়? তোমাদের দুই ডিপার্টমেন্টে কয়টা মেয়ে আছে? ম্যাম ফেব্রিকে 3 জন, আর ইয়ারনে 7 জন। 10টা মেয়ে, 10টা মেয়ের মধ্যে যেকোনো একজন বলো। রাজমণি সাহা, রাজমণি সাহা ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আইডি ম্যাম সিলে ম্যাম আচ্ছা সরি সরি, আমি আমি আসলে নাম দেখে দিচ্ছি। কোনো মেয়ে এখন প্রেজেন্ট আছো? দেখো আজকালকার যুগে এমন হয়েছে যে ছেলেদের নামগুলো মেয়েদের হয়, মেয়েদের নামগুলো ছেলেদের হয়। তো নাম ধরে বলতে গেলে আমার ভুল হবে, তোমরা একটু কাইন্ডলি বলো কে প্রেজেন্ট আছে এখানে, কোন মেয়েটা? মরিয়ম আক্তার উর্মি, এটা তো 100% মেয়ে, আইডি 79। ম্যাম কোশ্চেনটা আবার একটু, আমি বলেছি যে ইয়ারফ্লো মেথডের সাহায্যে তুমি যে ফাইবার ফাইননেস ডিটেক্ট করা শিখেছিলে, তোমার কি মনে আছে কিভাবে ডিটেক্ট করা হয়েছিল? প্রসেসটা অ্যাকচুয়ালি মনে নেই। নেই না? অনেকদিন আগে পড়ানো হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, মাঝখানে আবার এক্সামও হয়েছে না? এক্সামের পরে তো আমাদের বাকি আর কিছুই মনে থাকে না, ইভেন যে সাবজেক্ট পড়েছি সেটাও মনে থাকে না। আচ্ছা দেখো ওখানে যেটা করা হয়েছিল যে তোমাকে দুইটা সিলিন্ডার ইউজ করতে বলা হয়েছিল, দুইটা সিলিন্ডারই থাকবে পারফোরেটেড। পারফোরেটেড তার মানে হচ্ছে বাতাস পাস হতে পারবে। ওই দুইটা সিলিন্ডারের মধ্য দিয়ে প্রেশারটা কনস্ট্যান্ট হবে, মানে আমার যে দুইটা সিলিন্ডার দুইটার মধ্য দিয়ে আমি যে পরিমাণ যে প্রেশার এয়ারটাকে ফ্লো করব দুইটার ক্ষেত্রে প্রেশারটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা ঠিক আছে, সিলিন্ডারের মধ্যকার স্পেস কি কম বেশি হবে? না, দুইটা সিলিন্ডারের মাঝখানে যে স্পেসটা দুইটার ক্ষেত্রে সেম হবে। এখন আমাকে কি করতে হবে, আমি দুই ধরনের ফাইবারকে ইউজ করব। এক ধরনের ফাইবারের ডায়ামিটার কিছুটা বড়, ডায়ামিটার বড় তার মানে কি সেটা কোয়ার্সার ফাইবার। আর কিছু ফাইবার আমি নিব যার ডায়ামিটারটা ছোট, ডায়ামিটার ছোট তার মানে কি সেটা ফাইনার ফাইবার। এখন এই দুইটা ফাইবারের মধ্য দিয়েই আমি ওই একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট প্রেশারে এয়ার পাস করাবো। এয়ার পাস করানোর ফলে যেটার মধ্য দিয়ে খুব ইজিলি এয়ার পাস হতে পারবে সেটা কি ফাইনাল নাকি কোয়ার্সার? ফাইনাল ম্যাম। ফাইনাল বলতে পারলা ম্যাম? কোয়ার্সার। কোয়ার্সার কেন?
ম্যাম এটার ডায়ামিটারটা বেশি হয়, এর কারণে ফাঁকা জায়গাটা একটু বেশি থাকবে, এর কারণে বাতাস বেশি বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর যেটা ফাইনার সেটাতে সেটার ডায়ামিটার গুলো কম হওয়ার কারণে অনেক বেশি আর মানে থাকবে ওখানে, তো ফাঁকা জায়গাগুলো কম থাকবে, তো বাতাস কম বের হয়ে আসতে পারবে। দেখো যে গ্যাপটা কত বেশি, বাতাস পাস হতে গেলে তো গ্যাপ থাকা লাগবে তাই না, আর ফাইনার ফাইবার যেটা এখানে কি বাধা বেশি পাবে এয়ার ফ্লো পাস হতে নাকি এই কোয়ার্সাল ফাইবার এর ক্ষেত্রে বাধা বেশি পাবে? এই ছবি দেখে কি কত এতটুকু কি বোঝা যাচ্ছে না কোনটাতে এয়ার ফ্লো পাস হতে? যেমন ধরো যে এটার প্রথমটার ক্ষেত্রেই চিন্তা করো, এখান থেকে ইয়ার যেতে হলে এখানে ফাইবার কয়টা আছে একদম ফার্স্টটা? ম্যাম দুইটা দুইটা। আর ওই সেম পজিশনে ফাইনাল ফাইবারের ক্ষেত্রে চাও কয়টা ফাইবার পাস আছে? চারটা। 1 2 3 4, তাহলে এখানে বাতাস যেতে হলে কি ইয়ার ফ্লোটা চারবার বাধা পাচ্ছে তাই না? এখানে বাধা পাচ্ছে কয়বার? মাত্র দুইবার। বাধা পেতে গেলে বাতাসটা বেশি দ্রুত পাস হবে নাকি চারবার বাধা পেলে বাতাসটা বেশি দ্রুত পাস হবে, কোনটা? ম্যাম দুইবার বাধা পেলে তাড়াতাড়ি বের হয়ে যাবে বাতাস 100%। তো এখানে কি হলো যে তুমি দুইটা সিলিন্ডারের মধ্যে যখন সেম প্রেসারে এয়ার ফ্লো পাস করাচ্ছো তখন একটার মধ্যে দিয়ে এয়ারটা একটু ইজিয়ার ওয়েতে পাস হতে পারছে, আরেকটার মধ্যে দিয়ে এয়ারটা একটু দেরিতে পাস হতে পারছে। এটার একটাই রিজন, সেটা হচ্ছে রড সারফেস, একটা রড সারফেসটা কিছুটা বেশি আর একটা রড সারফেসটা একটু কম, একটার মধ্যে দিয়ে সারফেস এরিয়াটা পাস হতে বেশি লাগতেছে আর একটার মধ্যে সারফেস এরিয়াটা কিছুটা কম। তাহলে এখানে এটাই বলা হয়েছে, এখানে যেহেতু মেশিনের ক্ষেত্রে মেশিনের ভাষায় বলা হয়েছে, দা মাইক্রোনায়ার ভ্যালু ইজ আ মিজার অফ দা ফাইবার ফাইননেস এন্ড দা ম্যাচিউরিটি, দা মেজারমেন্ট অফ মাইক্রোনায়ার ইজ বেসড অন আন এয়ার ফ্লো প্রিন্সিপাল। আরো চারটা মেথড কিন্তু আছে, আরো তিনটা, কি কি? ভাইব্রোস্কোপ, আর বলো কোন চারটা মেথডে এয়ার ফ্লো ডিটেক্ট করা যায়? মাইক্রোনায়ার ভ্যালু আর ফাইবার ফাইননেস, এয়ার ফ্লো মেথড, ভাইব্রোস্কোপ মেথড, আর কি কি? তোমাদেরকে পড়ানোর পরে মনে হয় যে আমি কি পড়িয়েছি। দেখিয়েছি কিছুক্ষণ আগে, যেগুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। তারপরে একটু কি চোখ বুলাও না যখন পড়াচ্ছি, তোমরা কি ঘুমিয়ে আছো এখন? আচ্ছা, চারটা মেথডের নাম হচ্ছে গ্রাভিমেট্রিক মেথড, অপটিক্যাল মেথড, এয়ার ফ্লো মেথড আর হাইব্রোস্কোপ মেথড। আমি তোমাদেরকে যেটা পড়িয়েছি বা এইচবিআই ইনস্ট্রুমেন্টের যে মেথডটাকে ফলো করে ফাইবারটি ফাইনাল ডিটেক্ট করা হয় সেটা হচ্ছে এয়ার ফ্লো মেথড। যদি সিটি হয়ে থাকে তাহলে কিন্তু এমন হতে পারে যে এমসিকিউ হবে, তোমাদের তো অলরেডি আইডিয়া আছে তাই না যে এমসিকিউ কিরকম হবে, তাহলে তো আমাদের প্রবলেম হবে না, হবে কি? যখন পড়াচ্ছি একটু মনোযোগী হও, একটু মনোযোগী হও দয়া করে। আচ্ছা, এ ফাইবার স্যাম্পল অফ কনস্ট্যান্ট ওয়েট 4 গ্রাম, তার মানে আমি যখন এইচবি ইনস্ট্রুমেন্টের সাহায্যে ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালু ডিটেক্ট করছি স্যাম্পল ওয়েট কতটুকু থাকে? 4 গ্রাম। ইজ এন্টার্ড ইন দা এয়ার ফ্লো চেম্বার এন্ড পাসিং এয়ার থ্রু দা ফাইবার্স এন্ড মিজারিং দা ড্রপ ইন প্রেশার এন্ড মিজার্ড ইন আদার ওয়ার্ডস বাই দিস এয়ার ফ্লো মেথড দা এয়ার পারমিয়াবিলিটি অফ আ কনস্ট্যান্ট ম্যাস অফ কটন ফাইবার্স compressed to a fixed volume is measured. The finer and the more immature the fibers, the higher the resistance to air flow. এই যে চার্ট গুলা এগুলো তোমার সিটির জন্য অনেক ইম্পর্টেন্ট, ফাইনালেও থাকতে পারে, সে তোমাকে মাইক্রোনায়ার ভ্যালু বা ফাইবারের মাইক্রোনায়ার মডিউলের উপরে একটা শর্ট নোট লিখতে বলা হলো, তখন কিন্তু তোমাকে ওইটা রিলেটেড যা যা আছে সবকিছু লিখতে হবে, তো যার কারণে এবং তোমার জেনারেল নলেজ এর কারণে ওইটা দরকার। সে যে তোমাকে বললো একটা ভেরি ফাইন ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালুটা কত থাকে, তো 100% সেটা বলতে হলে তোমাকে জানতে হবে, কোনো কিছু জানা ছাড়া তো আর বলা যায় না তাই না? বললে পরে সেটা আন্দাজে বলা হয়ে যায়, সেটা ভুল হতে পারে, তো আন্দাজে না বলাই ভালো।
যখন কিছু জানবে না বলবে যে সরি আমি জানি না, আমি জেনে আপনাকে জানাবো। যদি তোমাকে বলা হয় যে এটা ভেরি কোয়ার্স ফাইবারের মাইক্রোনায়ার ভ্যালুটা কেমন হয়, তুমি যদি এটা না জানো তাহলে কি তুমি আন্দাজে বলতে পারবে? আচ্ছা বলো তো, মাইক্রোনায়ার যে আমরা ইউনিটটা ইউজ করছি বা ফাইবারের ফাইনেন্স বের করে ক্ষেত্রে, এটা কি ডিরেক্ট সিস্টেমে আছে না ইনডিরেক্ট? মাইক্রোনায়ার ভ্যালু বের করার ইউনিটটা কি ছিল মনে আছে কারো? ম্যাম এটা ডিরেক্ট কাউন্ট, মানে লেন্থ ফিক্সড থাকে। ডেফিনিশনটা কি মনে আছে বাবা? এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে মাইক্রোনায়ার রিলেটেড, এটা শেষ করিয়ে দিয়ে শেষ করে আজকের ক্লাসটা আমরা শেষ করবো। বলা হয়েছে মাইক্রোনায়ার ক্যান বি ইনফ্লুয়েন্সড ডিউরিং দ্য গ্রোয়িং পিরিয়ড বাই এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তোমার যে মাইক্রোনায়ার ভ্যালুটা, এটা আসলে কিছু কিছু ফ্যাক্টরের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারে। যখন আমার ফাইবারটা বা আমার কটনের যে বেলটা আমি পাচ্ছি, কটনের যে গুচ্ছটা আমি পাচ্ছি, ওইটা গ্রোয়িং পিরিয়ডের সময় কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে মাইক্রোনায়ার ভ্যালুটা ইনফ্লুয়েন্স হতে পারে। সেগুলো কি কি? যেমন ময়েশ্চার কেমন ছিল, টেম্পারেচার কেমন, সানলাইট কেমন ছিল, প্লান্ট নিউট্রিয়েন্টস কেমন ছিল, অ্যান এক্সট্রিমস ইন প্লান্ট অর বল, দ্য রাউন্ডেড সিড ক্যাপসুল অফ প্লান্ট সাচ অ্যাজ কটন অর ফ্লাক্স, বলা হচ্ছে বল পপুলেশন। সেকেন্ডে বলা হয়েছে যে ফাইবার ফাইনেস এফেক্টস প্রসেসিং পারফরমেন্স অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য এন্ড প্রোডাক্ট ইন সেভারেল ওয়েজ। In the opening, cleaning and carding processes, low micronair or fine cottons require slower processing speeds to prevent damage to the fibers. The processing speed in spinning mills must be checked carefully to avoid damage, particularly to fine fibers. It already told you to ball of words, you can have a record that you should say. তিন নম্বরে বলা হয়েছে ইয়ার্নস মেড ফ্রম ফাইনার ফাইবার্স রেজাল্ট ইন মোর ফাইবার্স পার ক্রস সেকশন হুইচ ইন টার্ন প্রোডিউসেস স্ট্রংয়ার ইয়ার্নস, dissection which in turn produces stronger yarns, dye absorbency and retention varies with the maturity of the fibers. Dye absorbency capacity ta kemon hobe ebong the retention capacity ta kemon hobe eta depend kore oi fiber er maturity r upore. Retention mane hocche dhoron khomota, dhoro she dye absorb thiki korte pereche but dhore rakhte parche na. Amra jokhon rongin kono kapor byabohar kori oi kaporer moddhe ফাইবার কোয়ালিটি যদি বাজে থাকে দেখবা যে প্রচুর কালার ব্লিড হয়। তুমি দেখো ধরো যে একটা লাল কালারের ফেব্রিকের মধ্যে, একটা লাল কালার গার্মেন্টস এর মধ্যে হোয়াইট কালার দিয়েছো, লাল কালার পুরা ব্লিড হয়ে হোয়াইট কালারকে স্টেইন করে ফেলে, যার কারণে একটা পিঙ্কিশ ভাব চলে আসে। তো কাপড় ধোয়ার সময় সাবধান, রঙিন কাপড় থাকলে আলাদা ধুতে হয়। তো এই যে রিটেনশন, এটা আসলে ডিপেন্ড করে ওইটা কেন হয়, ওই রিটেনশন ক্যাপাসিটিটা অনেক কম। দেখা যাচ্ছে ডাই ঠিকই অ্যাবজর্ব করিয়েছে সুন্দর দেখানোর জন্য, কিন্তু ফাইবারের কোয়ালিটি ভালো না, যার কারণে সে ধরে রাখতে পারছে না, যার কারণে কালার ব্লিড হচ্ছে। অনেক সময় দেখবে যে তুমি কোনো একটা প্রোডাক্ট কিনেছো বা গার্মেন্টস কিনেছো যেটা হোয়াইট কালার, ওটার মধ্যে লেস লাগানো ছিল লাল কালার বা নীল কালার বা যে কোনো এক কালারের। এটা পাঞ্জাবির ক্ষেত্রে হতে পারে, ড্রেসের ক্ষেত্রে হতে পারে, শাড়ির ক্ষেত্রে হতে পারে। দেখবা ধোয়ার পরে কালার ব্লিড হয়ে হোয়াইট কালারের স্টেনিং হয়ে কালারটা একটু লেগে গেছে, এমন হয় কি না? কখনো হয়নি কারো? জি ম্যাম হয়েছে অনেক। হ্যাঁ, তো এটা এটার কারণে হয় যে ওর রিটেনশন ক্ষমতাটা কম। Since immature fibers are also fine fibers, a low micronair value can indicate the presence of immature fibers and therefore can affect the dye uptake in a fabric. Very important information. সব সময় কিন্তু finer fiber মানেই mature fiber নয়, মাঝে মাঝে immature fiber ও কিন্তু fine fiber হিসেবে ডিটেক্ট হয়ে যেতে পারে, কারণ কি cellular thickness তো নাই। সো ডায়ামিটারটা খুব সূক্ষ্ম হয়, তো ডায়ামিটার সূক্ষ্ম হয়ে আমি ভাবলাম যে এই ফাইবারটা নিশ্চয়ই ফাইনাল ফাইবার, তো ব্যাপারটা এমন না, ইমেচিউর ফাইবারও অনেক সময় ফাইনাল ফাইবার হতে পারে। দ্য গ্রেটার দ্য ম্যাচিউরিটি দ্য বেটার দ্য অ্যাবসর্বেন্সি অ্যান্ড রিটেনশন। তোমার ফাইবার যত বেশি ম্যাচিউর হবে তার অ্যাবসর্বেন্সি রেট তত বেশি হবে এবং তার রিটেনশনও তত বেশি হবে। এটাই আমাদের আজকের লেকচারের লাস্ট টপিক ছিল, আমি এখন পর্যন্ত যা পড়িয়েছি। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি রোল কল করছি, আর মাঝখানে যদি করে কারো কনফিউশন থাকে তাহলে কোয়েশ্চেন গুলাকে লিখে রাখো, আমার রোল কল শেষ হলে আমাকে বলো।
আজকে হলো 5 তারিখ। ID 1 Yes ma'am 2 Yes ma'am 3 Prison ma'am 4 আচ্ছা ম্যাডাম কোন ডিপার্টমেন্টে এখানে কোন ডিপার্টমেন্টে ম্যাম কোন তো আমাদের ফেব্রিকের বললো ফেব্রিকের আরে ইয়ানের 1 2 3 এগুলো বলছিল আচ্ছা আমি আগে ফেব্রিক রোল কল করছি ID 1 Yes ma'am 2 Yes ma'am 3 Yes ma'am 4 Yes, ma'am. 5. Present, ma'am. 6. 6. 7. Yes, ma'am. 8. Yes, ma'am. 9. 8 for 10. 10. 10. 11. 8 কি আছো 8 10 জি ম্যাম 8 আছে জি ম্যাম 8 আছে 8 10 11 12 14 15 16 yes ma'am 17 yes ma'am 18 yes ma'am 19 yes ma'am 20 20 21